ん আলাইকুম স্বাগত জানাচ্ছি টাইম নিউজে আপনাদের সাথে আমি আবিদুর রহিম সংবাদ আছে ভারতে ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের শিকার নার্গিসের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে ভারত বাংলাদেশিদের মধ্যে মাঠে গড়াল প্রবাসীদের বৃহৎ ক্রিয়া বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার চলতি বছরের ফুটবল লীগ নিউ ইয়র্কে অনুষ্ঠিত হল বাংলাদেশি তারকাদের সবচেয়ে জমজমাট উৎসব ডালিও দেওয়ার সংবাদ এবারে বিস্তারিত ভারতে নির্মম ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার নার্গিসের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে ভারত মধ্যে পরিবারের অভিযোগ ভারত সরকার নিয়ে করছে আর বাংলাদেশ সরকার নির্বিকার খুলনা থেকে নাহিদ আঞ্জুম নয়নের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট বাংলাদেশের খুলনা মহানগরীর তরুণী গৃহবধূ নার্গিস বেগম বিধবা মা ননিবালা ওরফে আনোয়ারা বেগম ও একমাত্র কন্যা কাকুলিকে নিয়ে গেল নয় মার্চ খুলনা থেকে ভারত রওনা হন বেনাপোল দিয়ে কলকাতা পৌঁছান সেদিনই শিয়ালদা স্টেশন ঘুরে হাওড়া পৌঁছান রাতে দিল্লির টিকিট নিতে গেলে স্টেশন থেকে জানানো হয় পরদিন সকাল দশটায় ট্রেন তারা স্টেশনেই রাত কাটান সকালের ট্রেনে দিল্লি রওনা হন সন্ধ্যার পর নার্গিস ট্রেনের সহযাত্রীদের দিল্লি স্টেশন এলে তাদের জানানোর অনুরোধ করে ঘুমিয়ে পড়েন রাত তিনটার দিকে কয়েকজন যাত্রী ঘুমন্ত নার্গিসকে ডেকে তাদের স্টেশন এসে গেছে বলে জানায় নার্গিস তার অন্ধ মা ও মেয়েকে প্রথমে নিচে নামান তারপর ব্যাগপত্র নেয়ার জন্য আবার ট্রেনে উঠলে কয়েকজন তার মুখ চেপে ধরে বগির মধ্যে তাকে ফেলে দেয় ছোট্ট কাকলি এই দৃশ্য দেখে মাকে ধরে নিয়ে যাচ্ছে বলে চিৎকার করে ওঠে কিন্তু কারো সাহায্য চাওয়ার আগেই ট্রেন স্টেশন ছেড়ে চলে যায় আমার পুরো নাম কাকু নাক্তার কাকুলি না আমার স্কুলে যেতে ভালো লাগে না কারণ আমার আমার মা নেই তাই হ্যাঁ আম্মু আমাকে খাইয়ে দিত আদর করতো আমার আম্মুকে ওই গুন্ডারে ধরেছিল মুখ পেটে এনে করে নিয়ে গেছিল কানপুরি কানপুরি স্টেশন থেকে সেখান থেকে আর পাইনি ভারতের উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলার পুলিশ ১৩ মার্চ ভদান রেল স্টেশন থেকে তিন কিলোমিটার পশ্চিমে রেল ট্রাকের পাশ থেকে নার্গিসের লাশ উদ্ধার করে লাশের সাথে পাওয়া যায় নার্গিসের নিজের তার মা ও মেয়ে কাকন আক্তার কাকুলির তিনটি পাসপোর্ট তারপর থেকে লাশ আগ্রা মেডিকেল হাসপাতালে রক্ষিত ছিল বিশ এপ্রিল তার লাশ ভারত থেকে ফিরিয়ে এনে খুলনায় দাফন করা হয় লাশের সারা গায়ে পাশবিক নির্যাতনের সুস্পষ্ট চিহ্ন ছিল বলে জানিয়েছেন নার্গিসের আত্মীয়রা এমন পাশ্ববিক ঘটনায় খুলনার মানুষ রীতিমতো বিস্মিত এর সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে চিকিৎসা সহ জরুরি কাজে ভারত না যাওয়ার কথা ভাবছেন তারা আমাদের দুই সরকার থাকি দেখছেন এটা আসলে খুবই দুঃখজনক এবং আমাদের দেশের নারী শুধু এখন আক্রমণের শিকার হচ্ছে না এখন আমরা যে আজকে ভিসা পাইছি এই ভিসা নিয়ে যে আমরা যাব আমাদের যে আক্রমণের শিকার আমরা হব না এবং আমরা যে আমাদের পাসপোর্ট কেড়ে রেখে আমাদের চোখ নিয়ে যাবে না এর গ্যারেন্টি কে দেবে আর আমাকে এখান একটা বিশ্বাস দেয় একটা ধর্ষণ হয়েছে এইটা প্রতিবাদ জানানো উচিত আমাকে বাংলাদেশ গভর্নমেন্টে দেখা উচিত এদিকে এমন নির্মম ঘটনায় প্রতিবাদ বা প্রতিকারে বাংলাদেশ সরকারের কোনো সারা নেই বলে অভিযোগ নার্গিসের পরিবারের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একজন অসহায় নারীকে এমন পাশবিক নির্যাতনের পর হত্যার ঘটনায় ভারতের কাছে ক্ষতিপূরণ আদায় তো দূরের কথা সরকারের পক্ষ থেকে খোঁজ নেয়নি কেউ লাশ পাওয়ার অবস্থা পরে আমরা এইভাবেই আছি আমাদের সাথে পর্যন্ত गवर्नमेंटের যে মানব অধিকার আছে তারা আজ পর্যন্ত আমাদের সাথে কেউ কোনো যোগাযোগ করে নাই আমাদের কোনো খোঁজ খবর নেয়নি বেসরকারি একটা ছোটখাটো মানব অধিকার তারা আমাদের বাড়ি আসছিল দুই একবার তারা টুকটাক খোঁজ খবর নেছে এইভাবে আমরা আসলে সরকার আমার কোন নিরাপত্তা দিল না দিল আমার বাংলাদেশ সরকার নিরাপত্তা না দিল ভারত সরকার নিরাপত্তা আমরা তো সাধারণ একটা গরিব পরিবার তার মা দুই চকি অন্ধ তার দুনিয়ায় চলার মতো কোনো ক্ষমতা নাই ছোট্ট নয় বছরের একটা বাচ্চা এদের কি নিরাপত্তা দেবে কে দেখবে কে সাহায্য করবে এদের অপর কোন দেশের একজন নারীকে এভাবে হত্যার জন্য দায়ীদের বিচার ও ক্ষতিপূরণ আদায়ে সরকারের উদ্যোগে যথেষ্ট ঘাটতি রয়েছে বলে মনে করেন মানবাধিকার বিশেষজ্ঞরা আসার পর আমরা জানলাম ভুক্তভোগীদের কাছ থেকে কি ব্যাপার আরো ডিটেলস জানার পর এখন তাদেরকে আমরা চিন্তা করছি যে আসলে এই যে হত্যাকাণ্ডটা ঘটল তাকে নির্যাতন এবং পরে যে হত্যাটা এবং সে একজন বৈধ পাসপোর্টধারী ট্যুরিস্ট তাকে যে এই ধরনের একটা ঘটনার শিকার হতে হবে আসলে বাংলাদেশ থেকে এই ধরনের লোক যারা যায় ট্যুরিস্ট হিসাবে সেটা তো ভারত সরকার তাকে ট্যুরিস্টের জন্য ওই দেশে হ্যাঁ অবশ্যই তো ওই দেশে নেওয়ার পরে যে এই ধরনের ঘটনা ঘটে আসলে এটার কারা এর নিরাপত্তা কে দিবে একটা ট্যুরিস্টের নিরাপত্তা কে দিবে নিরাপত্তার জন্য আমরা আসলে বেশি উদ্যোগ যে এই যে আজ নার্গিস বেগম ভারতে গেল সে নির্যাতনের শিকার হয়ে যে হত্যা হলো হ্যাঁ তো এটা আমরা স্বাভাবিকভাবে এটা মেনে নিতে পারছি না এদিকে নার্গিসের উপর চালানো পাশবিকতার লুকোতে ভারত সরকার প্রতিনিয়ত ছল আশ্রয় নিচ্ছে বলেও অভিযোগ নার্গিসের পরিবারের এ নিয়ে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি কমিশনার সালাউদ্দিন নোমান তেইশে এপ্রিল ঢাকার একটি ইংরেজি দৈনিককে বলেন তারা ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তরে এ ব্যাপারে বিস্তারিত জানতে চেয়েছিল কিন্তু তারা কোনো উত্তর দেননি অন্যদিকে ভারতের উত্তর- প্রদেশ পুলিশ প্রধান বিবিসি বাংলাকে বলেছেন নার্গিস ধর্ষিত হয়নি ট্রেনে কাটা পড়ে মারা গেছে তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন নার্গিসের আত্মীয়রা আর ট্রেন অ্যাক্সিডেন্ট করে যত লোক মারা যাবে তার তো হাত পাও সব কেটে পড়ে যাবে নার্গিস বেগম তো কোথাও কিছু পড়ে যায়নি শরীরে তো সব কিছু ছিল শুধুমাত্র তার বা পাশের পাশেস্তনটা কাটি নেওয়া হয়েছে এইছাড়া তার সব সবকিছু কাটি কাটি লাগানো ছিল দুটো চোখ ছিল না দুটো চোখ তার উঠায় নিয়ে আসা হয়েছে এবং ডাইনাতের কব্জি পাশে ভাঙা বাইঙ্গ ফিরে দেওয়া পার গোসালি দুই পা একসাথে করে বাইন্ডে দেওয়া রভিদে বিলাস দিয়ে তারা বলেন নার্গিসের এর মৃতদেহে ট্রেনে কাটা পড়ার কোনো লক্ষণই ছিল না ভারত সরকার ট্রেনে কাটা পড়ার কথা বলে তাদের লজ্জা ঢাকার চেষ্টা করছেন নার্গিসের অন্ধ মা এবং শিশু মেয়ের ক্ষতিপূরণের দাবি এখন বাংলাদেশের প্রতিটি বিবেকবান মানুষের এটা শুধু নার্গিস বা একটা অসহায় পরিবারের উপর চালানো পাশবিকতাই নয় গোটা বাংলাদেশের মানুষের উপর চালানো পাশবিকতা বিষয়টি আমলে নিয়ে সরকার এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সেটাই প্রত্যাশা সবার টাইম টেলিভিশন নিউজ ডেস্ক